আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি কিন্তু আপনাদের সবাইকে কথা দিয়েছিলাম যে গণিতের এমসি ব্যাখ্যা ব্যাখ্যাশ সমাধান দিব আমি একটু আগেই হচ্ছে গিয়ে আপনারা অনেকে কমেন্ট করছিলেন বলে আমি শুধু জাস্ট উত্তরগুলো বলি দিয়েছিলাম যে এটাই উত্তর হবে এটাই উত্তর এই হবে কিন্তু আমি সেখানে ব্যাখ্যা দিতে পারি নাই আমি বলছিলাম যে রাতের ভিতরেই আপনাদের ভিডিওটা আপলোড দেবো কিন্তু আমি রাতের আগে কিন্তু আপলোড দিয়েছি সন্ধ্যার আগে কিন্তু আমি ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি আর কি তো এই ভিডিওতে আপনাদের তিরিশটা প্রশ্ন যে এমসি কিউর প্রতিটা এমসি কিউর আমি হচ্ছে গিয়ে সহ সমাধান দিয়ে দিব আর কি হ্যাঁ আর অনেকে দেখলাম ওই ভিডিওতে কমেন্ট করছেন যে সিয়ানমই মার্কে আনছে ছি অষ্টমী মার্কে অ্যান্সার দিয়েছি এমসি কিউ তিরিশটা ঊনত্রিশটা সাতাশটা এটা দেখে আসলে আমার অনেক ভালো লাগছে আর কি তো আর ওখানে হয়তো আমার তিরিশটার ভিতরে দুই টাইম সিকের উত্তর ভুল ছিল আমি এখন অঙ্ক করতে মানে সমাধান করার সময় বুঝতে পারছি আর কি সেই দুইটাও আপনারা আমাকে ধরিয়ে দিয়েছেন আসলে এটাও আমার ভালো লাগে তো যাই হোক ভুল হতে পারে জাস্ট আমি ওগুলো সমাধান না করে দাগিয়ে গিয়েছিলাম আর কি তো এবার আমি এখানে সমাধান করে দেখিয়ে দিয়েছি আর কি হ্যাঁ আর এই ভিডিওতে আমি হালকা পাতলা বুঝিয়ে দিব কারণ হচ্ছে কি আপনাদের আপনারা সমাধানগুলো দেখলে পারে বুঝতে পারবেন কিন্তু এই ভিডিওটা ভিডিওটা আপনাদের ছোটো ভাইরাও দেখবে যারা পরের বার পরীক্ষা দেবে তো তারা যখন ভিডিওটা দেখবে আমি যখন একটু হালকা বুঝিয়ে দিই দিলে ওরাও দ্রুত ধরতে পারবে আর কি ওকে তো দেখেন বলছে যে এই প্রশ্নের সমাধান সেট করি কোনটি এটা হচ্ছে একটা মিডিল টার্ন মিডিল টার্ন বলতে কি যে ঘুরে এসে মাঝখানে এটা মনে রাখবেন তো দুইটা সংখ্যা দুইটা সংখ্যা নির্বাচন করবেন যেটা হচ্ছে যোগ বা বিয়োগ করলে মাঝখানেটা সমান হবে এবং গুণ করলে হচ্ছে কি সেটা সমান হবে তো দেখেন হচ্ছে কি ছয় সাথে কত বিয়াল্লিশ এবং সাতা ছয় যোগ করে দেখেন তেরো হচ্ছে তো এটা যোগ বিয়োগ করে আপনারা কমন টমন নিয়ে দেখেন এখানে হচ্ছে সাতা সাতা ছয় অ্যান্সার হবে কিন্তু আমাদের হচ্ছে প্রশ্ন দেখা লেখা আছে যে সাত কামা ছয় ছয় যদি সবসময় মনে রাখবেন হয়তো ও টিচারের হয়তো একটু ভুল হয়েছে মানে লেখাতে সবসময় বড়োটা আগে লিখতে হবে ছয় আগে লেখা যাবে না সাত আগে লিখতে হবে এটা মিলিটারি নিয়ম আর কি ওকে তো এইটা সবারই হয়েছে এই প্রশ্ন দেখলাম এটা সবারই হয়েছে কি তারপরে দেখেন একটা ফাংশনাল মান দেওয়া আছে যে এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস টু হলে ফাংশনাল মাইনাস হাফ এর মান কত মানে এর প্রশ্ন মানে কি যেখানে এক্স আছে সেখানে আপনার বসাতে করতো বসাতে হবে হচ্ছে মাইনাস হাফ তো দেখেন এখানে মাইনাস হাফ বসান যে এক্সের এক্স কিউবের জায়গায় মাইনাস হাফ কিউব মাইনাস ফাইভ ইন্টু মাইনাস হাফ প্লাস টু তো টু মাইনাসকে কিউব করলে মাইনাসই হবে তো এবং দুইকে কিউব করলে আট হবে প্লাস এবং মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে ফাইভ বাই টু যোগ করে দেখুন পঁয়ত্রিশ বাই আট হয়েছে আর কি তো এবার হচ্ছে এটা হচ্ছে আপনার বিশ থেকে এসেছিলো প্রশ্ন এটা হচ্ছে বহুপতি সরি যে দুইটা প্রশ্ন আসে যে এইটা পাঁচ এবং ছয়ের নম্বর প্রশ্ন উত্তর দিন এরকম প্রশ্ন তো উদ্যোগকে আমাদের দেওয়া আছে যে এ প্লাস বি এত এবং এ বি সন দেওয়া আছে এবং ফার্স্ট প্রশ্ন বলে আছে যে এসকে প্লাস বি স্কের মান কত এসকে প্লাস বি স্কের তিনটা সূত্র আছে কিন্তু যখন আমাদের উদ্যোগে প্লাসের মান দেওয়া থাকবে তখন আমরা প্লাসের সূত্রে ব্যবহার করব মাইনাসের মান দেওয়া থাকলে আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব তো এই প্রশ্নটার একটু ঘোরানো উচিত ছিল টিচারের কিন্তু একেবারে সহজ দিয়ে ফেলছে দেখেন এখানে এ স্কয় প্লাস বি স্কের সূত্র হচ্ছে তিনটা এ প্লাস বি হলো স্কে মাইনাস টু বি আমরা এখানে প্লাসের মান দেওয়া আছে বলে প্লাসের সূত্রে ইউজ করছি আর যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকতে আমরা ব্যবহার করতাম যে এ মাইনাস ভোল প্লাস টু ই তাই না স্যার কিন্তু ওখানে একটু ঘুরিয়ে দিতে ঘুরিয়ে দিতে পারতো বাট দেয় নাই তো এবার আমরা এ বির মান বসাবে এবং এ এ প্লাস বির মান বসে এখানে দেখেন কারাগারি করলে ফাইভ বাই ফোর আসে এটা সবারই হয়েছে আর কি এবং এ কিউ প্লাস বি কিউব এটা হওয়ার কথা কিন্তু শুত্রটা মনে রাখবেন এ প্লাস হোল কিউব মাইনাস থ্রি বি এ প্লাস বি মান বসিয়ে দেন উত্তর চলে আসবে নাইন বাই এইট এটার উত্তর ওকে এবার হচ্ছে এই যে বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত আর কি তো ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার আর সমস্যান কি ব্যাসার্ধ কিন্তু আমাদের দেওয়া আছে কি ব্যাস তাহলে ব্যাসকে আমরা ব্যাসাদ্দ করে নিব তাহলে আর সমস্যা কি ডি বাই টু ডি সমস্যা কি ব্যাস তাহলে এইখানে ভাগ করলে আমাদের হচ্ছে ছয় আছে ছয় আর কি তো এখানে আরের জায়গায় ছয় বসিয়ে দাও তাহলে হচ্ছে গিয়ে শীসকে সিসকে বর্গ করলে সত্রিশ হচ্ছে পায়ে পায়ে রেখে দাও ছত্রিশ বর্গ একক এটা বুঝতে পারছো এ আর কি সহজ এবার হচ্ছে ছয়টা আর একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের সেট ফাংশন থেকে পি মান কি মান দেওয়া আছে বলছে পি পি সংযোগ সংযোগ কিউ তো সংযোগ মানে কি আমরা সবগুলোই নিব কিন্তু পর পর সাজিয়ে দিব ষোলো থেকে বড়ো হ্যাঁ ষোলো থেকে বড়ো তো এখানে এটা সাজিয়ে এটা সঠিক হয়েছিলো এবং সেদ এটা সেদ মানে কি শুধু মিলগুলো নিব তাহলে এখানে তিন আর পাঁচ মিল আছে এটাও সঠিক এবং যে পি মাইনাস কিউব মানে পি থেকে আমরা কিউবগুলো বাদ দিয়ে দিব আমাদের উত্তর হওয়ার কথা হয়েছিলো টু ফোর কিন্তু আমাদের প্রশ্নে উত্তর দিয়েছে কোন টু ফাইভ টু ফোর ফাইভ তো এটা ভুল তাতে আমাদের উত্তর হবে মাত্র এক আর দুই এটা আমাদের প্রশ্ন উত্তর হয়েছিলো কিন্তু আর দুই ওকে প্রশ্নে এটা বলছে যে পুরুষ রোগ তো পুরুষ রোগ এখানে ছয় কারণ এখানে ছয় সংখ্যাটা বেশি বেড়ে আছে বলে এটা আর কি হ্যাঁ এবং কেন্দ্র প্রবণতার পরিমাপক কী অবশ্যই মধ্যক এটা মনে রাখতে হবে এবং নিচের কোনটি মূলত সংজ্ঞা মূলত সংজ্ঞা কি বলতে যেটা যাকে আমরা রুট করতে পারি যেমন রুট ফোর করলে কত হচ্ছে টু হচ্ছে রুট নাইন করলে কত হচ্ছে থ্রি হচ্ছে কিন্তু রুট রুট সেভেন এটাকে করলে কোনো কি আমরা একটা সাবিক সংখ্যা পাচ্ছি তাহলে ওটাও অমূলত তাহলে মূলত কীভাবে মনে রাখবো দেখেন এখানেও একশো উনসত্তর একশো উনসত্তরকে বর্গুলো কত হচ্ছে তেরো হচ্ছে তাহলে এটা হচ্ছে মূলত সংখ্যা আর যে একশো তিপ্পান্ন একশো উনত্রিশ এগুলো কি বর্গ করা যাচ্ছে যাচ্ছে না তাহলে ওগুলো অমূলত মনে রাখবেন এভাবে এবং কোনো বৃত্তের বহিসুক কোনো বিন্দুতে বৃত্তের কয়টি স্পর্শকর কাছে অবশ্যই দুইটা এবং এই অঙ্কটাও পারব এইটা থ্রি যদি হবে এক্স প্লাস ওয়ান সংসার নাইন এসিস্কোয়ার এটা নাইন এস স্কোয়ার সংশান একাশি এবার আমরা এদের ভিত্তি একই বানাবো এখানে থ্রি আসে এই পাশে থ্রি বানাবো থ্রির পর কত পাওয়ার দিলে একাশি হবে থ্রি পর ফোর দিলে একাশি হবে আর কি হ্যাঁ তবে এখানে থ্রি দিয়ে বাদ যাচ্ছে এক্স প্লাস ওয়ান ফোর এখানে মাইনাস করে থ্রি আসে এটা তো পারবেন সবাই এবং হচ্ছে এখানে বলা হচ্ছে যে একটি ঘনকের বাহু দৈর্ঘ্য এত সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য কত তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমস্যা কি রুট্রি এ সমস্যা নাকি দৈর্ঘ্য এ জায়গার মানবাসীদের এটা উত্তর চলে আসছে এই যে এটা একেবারে সাহস কিন্তু এটা এবং হচ্ছে এটি সমদি সমবিত্ত ভূমি বেলুনের ভূমির ব্যসদ দেওয়া হয়েছে এবং উচ্চতা দেওয়া আছে তাহলে হচ্ছে বেলুনের আয়তন কত বেলুনের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্ক্যার এইচ এটা মনে রাখতে হবে পাই আর স্ক্যার এইচ মনে রাখবা বেলুনের আয়তন পাই আর স্ক্যার এইচ তো এখানে পায়ের মানটা আমরা বসাবো এবং এর মান ব্যাস্ত আমাদের দিয়ে দিয়েছে এবং উচ্চতাও দিয়ে দিয়েছে ক্যালকুলেশন করলে একশো সাতানব্বই দশমিক বিরানব্বই ঘন একক ওকে অ্যান্ড দেন লক টু ভিত্তিক এইট তাহলে এখানে আমরা ভিত্তিগুলো একই বানাবো এখানে টু টুর উপর কত পাওয়ার দিবি থ্রি এইট হচ্ছে থ্রি তাহলে লক একই হলে এখানে মান ওয়ান হয়ে যাচ্ছে আর এর সাথে একসাথে তিন গুণ করলে তো থ্রি হচ্ছে এটা তো পারবা সবাই আচ্ছা রম্বসের ক্ষেত্রে প্রতিসম্ভ রেখা কয়টি রম্বসের ক্ষেত্রে প্রতিসম্ভ রেখা দুইটা আমি ওখানে দিয়েছিলাম চারটা অনেকে বলে দুইটা অনেকে বলে বা চারটা চারটাটা হচ্ছে আর কি মানে ভুল আর কি অধিকাংশের ক্ষেত্রে ভুল হয় উত্তর হবে দুইটা দুইটা কি উলম্ব এবং অনুভূমিক এটা আমাকে অনেকে ধরিয়ে দিয়েছেন আমিও জানতাম কিন্তু আমি ওখানে চারটা দিয়ে ফেলছি আর কি আমি আপনাদের কিন্তু বলছিলাম যে অনেক সময় ভুল হতেই পারে আমি ওগুলো জাস্ট মানে প্রশ্ন হাতে পেরেছি দু মিনিটের ভিতরে তিরিশটা দাগিয়ে প্রায় আমি ভিডিওগুলো ছেড়ে দিয়েছি আর কি তাহলে বুঝতে হবে তো কত দ্রুত করছি ওকে তো তারপরে হচ্ছে বলছে টু ইস টু থ্রি ওয়ান ফাইভ পি টু ফোর হলে থ্রি পি কত তাই এটা টু বাই থ্রি পি বাই ফোর আর গুণ করলে তো চলে আসছে ওকে এইবার এই প্রশ্নটা একটু বুঝতে হবে আগে আমরা হচ্ছে গিয়ে আপনার চিত্রটা বুঝবো দেখেন এ বি সি এখানে হচ্ছে আমার সি কোন মানে থার্টি দেওয়া আছে এবং এ কোনটা বলেছে ঠেটা এবং এসির দেওয়া আছে ফোর এবং বি কোনটা এখানে একটা কিছু দেওয়া নেই মানে এটা একটা সমকোণ এটা তো আপনি জানেন সমকোণ এটা ওকে সমকোণ তাহলে হচ্ছে গিয়ে সমকোণ মানে কি নব্বই এ এ এ কোনটা হচ্ছে আপনার নব্বই এটা তিরিশ তাহলে উপরে কোনটা আমরা কত পাবো নব্বই মানুষ তিরিশ তাহলে কত হয়েছে ষাট তাহলে ঠেটার মান কত আমাদের ষাট ওকে তাহলে দেখেন আমরা কিন্তু এটাই করছি থিয়েটার মান আমাদের সাইট তাহলে সাইন থিয়েটার বাই টু কত হবে সাইন থিয়েটার বাই টু সেটা মানে করে তো ষাট পাইসে তে তিরিশ সাইন থার্টি নির মান কত হাফ এটা কিন্তু অনেকে বুঝতে পারেন নাই কিন্তু এইভাবেই কিন্তু অঙ্কটা করতে হবে আর কি বুঝতে পারছেন ওকে আর কে ছিল এবং বলছে তার প্রশ্নের প্রশ্ন বলছে বিসির দৈর্ঘ্য কত বিসির দৈর্ঘ্য বলতে কি বিসি মানে সমস্যা নাকি এখানে আমাদের বিসি ঠেটা কোনটা ভালো করে বুঝেন ঠেটা হচ্ছে আপনার এ এ কোনটা হচ্ছে ঠেটা এ কোনটা আমাদের ঠেটা ধরতে হবে কারণ ওখানে ঠেটা উল্লেখ করা দিয়েছিলো এখন যদি এই কোন আমরা এই কোনটাকে যদি ঠেটা ধরি তাহলে কিন্তু এখানে লম্ব লম্বটা কিন্তু আলাদা হয়ে যাবে আপনার লম্বটা কিন্তু আর বি হবে না তখন লম্বাটা হয়ে যাবে কিন্তু বিসি বিসি তখন কিন্তু লম্ব হয়ে যাবে কারণ তার সম্মুখ মুখ আর কি বাহুটা আর কি ও মানে এ কোণের সমান যেটা আছে না সেটা হচ্ছে লম্ব হয়ে যাবে তখন বিসি লম্ব হয়ে যাবে সাইন ঠেটার সমস্যা কি লম্ব বাই অতিভুজ লম্বা এখানে আপনার বিসি আর অতির অতিভুজের মান তো সাত দিয়ে আসে সাইন ষাট ডিগ্রি মান কত ওই যে আমরা এ কোণে ঠেটের মান তো ষাট ডিগ্রি পেয়েছিলাম তাই না রুট থ্রি বাই টু এখান থেকে গুণ করে বিসির মান কিন্তু আমাদের টু রুট থ্রি চলে আসে ওকে এবার হচ্ছে দেখেন পি কিউব আর কুমিক সমানুপাতিক হলে নিচে কোনটি সঠিক এটা একেবারে সাহস পি কিউ আর লিখবেন পি বাই কিউব কিউ বাই আর আড়ারি গুণ করে দেন চলে আসবে ওকে এই আর কি ওকে আর এখানে বলছে দুইটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি হলে গোসাগো ফাইভ হলে লশগত এটা এটা একটা মনে রাখবেন লসগো সমান সমান গুণ উনুপাধ্যায়ের গুণফল ফল অনুপাধ্যায় অর্থাৎ টু থ্রি গুণ ফল এবং হচ্ছে যেটা আমাদের গসাগো দেওয়া আছে তাহলে টু ইস টু থ্রি গুণ ফাইভ অর্থাৎ তিন গুণ ছয় পাঁচশো তিরিশ অ্যান্সার এ বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশমিক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের তিনগুণ একক স্থানীয় অঙ্ক পি হলে সংখ্যাটি কয়টা কত তাহলে এক এক স্থানীয় একক স্থানীয় অঙ্ক আমাদের মনে করলাম পি তাহলে দশক স্থানীয় হবে হচ্ছে কি কত গুণ গুণ তাহলে থ্রি পি সপ্তমতে কী থ্রি পি অর্থাৎ থ্রি পি সাথে কত দশক দশক দশ গুণ এবং পি একক তাহলে পি শুধু এক থাকবে এক গুণ করবো তাহলে হচ্ছে তিন দশকে তিরিশ পি আর হচ্ছে একটা পি তাহলে একত্রিশ পি তাই না এটা অ্যান্সার আর কি ওকে এবার এটা কিন্তু এখন হুবু বইয়ের অঙ্ক আমাদের একটা প্রমাণ ছিল ফোটো দেবার এন মায়নাচন আর টু দিপার এন মায়নাস ওয়ান সমান এত এটা প্রমাণ করতে হবে প্রমাণ কীভাবে করব এটা এটা তো সবাই পারবে না এটা একটা হুবু বইয়ের অঙ্ক তুলে দিচ্ছে আর কি তো কে স্কোয়ার করলে টু ডিপার এ টু স্কোয়ার টু দিবার এন মায়নাস ওয়ান এটা এখান থেকে এটা সূত্র করে এস কে মানে বিস্কে সূত্র হতে এ স্ক্যা ম্যানাস বিস্কে সূত্র হচ্ছে এ প্লাস বি টু এ মান্স বি এখান থেকে কাটাকাটি করলে আমাদের কিন্তু এটা চলে আসছে তো এই ছিল আমি হচ্ছে এখানে সব কিছু দেখিয়ে দিছি আমি জানি না হচ্ছে আর দুইটা নিজের বাদ আছে কিন্তু ওগুলো আপনারা পারবেন যে ধারা থেকে একটা অঙ্ক স্কিপ করছি তিরিগো তিরিগোনি থেকে আরেকটা অঙ্ক ওখানে স্কিপ করছি ওগুলো পারবেন বলে হচ্ছে কি আমি দেখে দিই যা একেবারে সবাই পারবে তা তো দেখানোর কোনো প্রয়োজন নেই তাই না তো যেগুলো দেখে দিয়েছি আমি মানে এখানে পঁচিশ ছাব্বিশ সাতাশটা অঙ্ক দেখিয়ে দিছি এইগুলো দেখলে আপনার হচ্ছে তো এবার সবাই হচ্ছে কি বলেন যে কার কয়টা অঙ্ক হয়েছে সেটা আমাকে কিন্তু বলতে পারেন ওকে হ্যাঁ তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসমতুল্লাহ